নির্বাচনের বাবে তৎপর শাসক আর সম্মিলিত বিরোধী প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন দাখিলের বাবে উভয়ে সাজু সামগুরি সমষ্টির বাবে সাজু রাজনীতির তৃতীয় শক্তি AIUDF কিন্তু সামগুরীত বিজয়ের লক্ষ্য লয় কাক থিয় করাব আজমলর দলে ইতিমধ্যে সামগুরীর বাবে বিজেপি আগবাই দিছে দীপ্লু রঞ্জন শর্মা কংগ্রেসেও দেওবারে সামগুরীর বাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে রকিবুল তনয় তানজিল হুসেনের নাম প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার আগরপরাই উপনির্বাচনের দিন ঘোষণার পূর্বরপ্রায় দুয়ো নেতায় আগতীয় চলাই আছে নির্বাচনের প্রচার তানজিলর দাবি জয় হেনু নিশ্চিত ইন্ডিভিজুয়াল হিসাবে নয় তা কংগ্রেস জিকিব খাপাং অলরেডি জিকিছে আপনাদের দেখা পাইছে যে তা কংগ্রেসে জিকিব আর পার্টি যুনে হোক প্রার্থী যুনে হোক কিন্তু পার্টি কংগ্রেসে জিকিব তা কিন্তু সমষ্টিটোত এতিয়ালৈ প্রার্থী প্রক্ষেপ করবলৈ হলঠেকত পৰিছে বদরুদ্দিন আজমল সমষ্টিটোত দুই শক্তিশালী নেতার সম্মুখত কাক AIUDFএ দিব প্রার্থিত্ব তাকে লৈ বারে বারে সঘনে আলোচনাত বহিবলগিয়া হৈছে দলটোর শীর্ষ নেতৃত্ব আন দলতকৈ শক্তিশালী প্রার্থী প্রক্ষেপ করার লক্ষ্যে সামগুরীর উপনির্বাচনের প্রার্থীর পেনেলত আছে 2011 নির্বাচনত রূপহী সমষ্টির নির্বাচনত 150 ভোটত পরাজয় বরণ করা নগাঁও AIUDFএর সভাপতি মতিউর রহমান প্রাক্তন নগাঁও জেলার সভাপতি বদরুদ দজা চৌধুরী ছাত্র মোর্চার নাসিম আহমেদ আনহাতে নুরুল আমিন চৌধুরীও বিচারিছে টিকট মঙলবারের ভিতরতে দলটোয়ে চূড়ান্ত করিব সমষ্টিটোর প্রার্থীর নাম এখনতে নির্বাচন খেলিম সামগ্রী সমষ্টি আর চিন্তা চর্চা আমি ঘনে ঘনে বহি আছো আর কম সময়ের ভিতর আপনার ভাল খবর পাই যাব আমার সিদ্ধান্ত আপনার পাই যাব এবারও হেনু পরাজয়ের প্রতিশোধ লওয়ার লক্ষ্যে নহয় জয়ী হওয়ার লক্ষ্যে যুজত নামিব আজমল বাহিনী কেবল সামগ্রীত যুঁজ দিয়ার বাবে আন চারি সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ নকরে AIUDFএ চক আমি কোনো প্রতিশোধ লওয়ার তেনেকুৱা কোনো মনোভাব আমার নাই আমি এখন মানে এটা সিটত আমি নির্বাচন খেলিব বিচাৰিছো জিকার কারণে আমি নির্বাচন খেলিব বিচাৰিছো ক্যামেরাত সঞ্জয় বৰাৰ সহযোগত হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট উপনির্বাচনের বাবে তৎপর শাসক আর সম্মিলিত বিরোধী প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন দাখিলের বাবে উভয়ে সাজু সামগুরী সমষ্টির বাবে সাজু রাজনীতির তৃতীয় শক্তি AIUDF কিন্তু সামগুরীত বিজয়ের লক্ষ্য লয় কাক থিয় করাব আজমলর দলে ইতিমধ্যে সামগুরীর বাবে বিজেপি আগবাই দিছে দীপ্লু রঞ্জন শর্মা কংগ্রেসেও দেওবারে সামগুরীর বাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে রকিবুল তনয় তানজিল হুসেনের নাম প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার আগরপরাই উপনির্বাচনের দিন ঘোষণার পূর্বরপ্রায় দুয়ো নেতায় আগতীয় চলাই আছে নির্বাচনের প্রচার তানজিলর দাবি জয় হেনু নিশ্চিত ইন্ডিভিজুয়াল হিসাবে নয় তা কংগ্রেস জিকিব খাপাং অলরেডি জিকিছে আপনাদের দেখা পাইছে যে তা কংগ্রেসে জিকিব আর প্রার্থী যুনে হোক কিন্তু পার্টি কংগ্রেসে জিকিব কিন্তু সমষ্টিটোত এতিয়ালৈ প্রার্থী প্রক্ষেপ করবলৈ হলঠেকত পৰিছে বদরুদ্দিন আজমল সমষ্টিটোত দুই শক্তিশালী নেতার সম্মুখত কাক AIUDFএ দিব প্রার্থিত্ব তাকে লৈ বারে বারে সঘনে আলোচনাত বহিবলগিয়া হৈছে দলটোর শীর্ষ নেতৃত্ব আন দলতকৈ শক্তিশালী প্রার্থী প্রক্ষেপ করার লক্ষ্যে সামগুরীর উপনির্বাচনের প্রার্থীর পেনেলত আছে 2011 নির্বাচনত রূপহী সমষ্টির নির্বাচনত 150 ভোটত পরাজয় বরণ করা নগাঁও AIUDFএর সভাপতি মতিউর রহমান প্রাক্তন নগাঁও জেলার সভাপতি বদরুদ দজা চৌধুরী ছাত্র মোর্চার নাসিম আহমেদ আনহাতে নুরুল আমিন চৌধুরীও বিচারিছে টিকট মঙলবারের ভিতরতে দলটোয়ে চূড়ান্ত করব সমষ্টিটোর প্রার্থীর নাম এখনতে নির্বাচন খেলিম সামগ্রী সমষ্টি আর চিন্তা চর্চা আমি ঘনে ঘনে বহি আছো আর কম সময়ের ভিতর আপনার ভাল খবর পাই যাব আমার সিদ্ধান্ত আপনার পাই যাব এবারও হেনু পরাজয়ের প্রতিশোধ লওয়ার লক্ষ্যে নহয় জয়ী হওয়ার লক্ষ্যে যুজত নামিব আজমল বাহিনী কেবল সামগুরীত যুঁজ দিয়ার বাবে আন চারি সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ নকরে AIUDFএ চক আমি কোনো প্রতিশোধ লওয়ার তেনেকুৱা কোনো মনোভাব আমার নাই আমি এখন মানে এটা সিটত আমি নির্বাচন খেলিব বিচাৰিছো জিকার কারণে আমি নির্বাচন খেলিব বিচাৰিছো ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।